বন্ধুরা, তো আবারও চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা দেখতে পাচ্ছ একটু টোস্ট করে নিয়েছি, তো সেটাই খাবো। এই যে উপর দিয়ে সস দিয়ে দিয়েছি, শোনো না, সস দেওয়া তাহলে বেশ খেতে পছন্দ করে ভালো। তো চলো, আমার টোস্ট করা হয়ে গেছে দুটো, এবার সোনুকে দিয়ে দেবো। ও যতটা খেতে পারবে পারবে, তাছাড়া তোমার দাদা ভাই আমি এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। তো চলো এদিকে দেখিয়ে দিই। এই যেহেতু সামনে পুজো, তো পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে এক বস্তা আলু কেনা হয়েছে, আর এখানে আছে কিছু, এই যে আমাদের ডোবার মাছ জেওয়ানোর মধ্যে আছে কই মাছ, শোল মাছ, চ্যাং মাছ, সবই ছোটো ছোটো, খুব একটা বড় নয়। তো চলো আজকে কি রান্না হয়েছে সেটাও এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে আজকে রান্না করেছে হচ্ছে জ্যান্ত কই মাছ আর শোল মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর কিছু করা হয়নি। আর এদিকে শোনোর জন্য দুধ জাল দিয়ে রেখেছি। দুধটা একচুয়ালি জাল দেওয়া আছে, যখন ও খাবে একটু গরম করে দেব। আর এই যে কলের পরে মাটি তোলা হয়েছে, সেগুলো জল ছিটিয়ে দেওয়া হয়েছে সকালবেলা। আর এদিকে সকালে অনেক কিছু কেচে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়েছি, যেহেতু তোলার সময় হয়ে গেছে, শীতও কমে গেছে, তো সেখানে রোদে দিয়েছি। আর দেখো সমস্ত বিছানার চাদরগুলো আজকে কেচে নিলাম। তো চলো একটু ছাদে চলে যাব। ছাদে আছে সরষে মেলা আছে, সেগুলোকে জড়ো করে নেব। আর জামাকাপড় আছে, সেগুলোকেও তুলে নেব। যেহেতু সকালবেলা কেচেছিলাম, এখন বিকেল হয়ে গেছে, 4টা বাজে, তো সমস্তটাই শুকিয়ে গেছে। তো এবার প্রথমে সরষেগুলো জড়ো করে নেব, তারপরে আমি ওই জামাকাপড়গুলো তুলে নেব। তো এর মধ্যে আমি কিছু কোটো কাটা ধুয়ে দিয়েছিলাম, এই যে সেগুলো এখানে উপর দিয়ে রাখা আছে গামলার মধ্যে, আর ওখানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তো এবার চলো সরষেগুলোকে গোটো করে নিই। তো এই কাপড়ে মেলার একটা সুবিধা যে হচ্ছে কিনা, এই এক জায়গায় করার সময় অতটা কষ্ট হয় না, এই যেটাকে উঁচু করে নিলে জাস্ট হয়ে যায়। তো এভাবে আমি সমস্ত সরষেগুলোকে জড়ো করে ঢেকে রাখব। তো চলো, এই যে আমার সরষে জড়ো করা হয়ে গেছে, আর করবো না বেশি। তো এবারে যা সাইডটা বড়, এইটা দিয়ে ঢাকা হয়ে যাবে। তো এই যে সরষে খেকিটা খুব ভালো হয়নি, দানাগুলো কেমন যেন, মানে কিছুটা শুকিয়েছে, এখনও কিছুটা শোকায়নি, তার জন্য এরকম লাগছে। তো চলো আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার জামাকাপড়গুলো তুলে নেব। আর এই যে এখানে কাঠ চেরাই করা হয়েছে, এই যে কদিন বাকি আছে পুজোর কাঠ অন্তত শুকিয়ে যাবে। তো চলো এবার চলে আসি সোনুকে একটু ডাক্তারের কাছে নিয়ে। যেহেতু কদিন ধরে বলছিলাম সোনুর শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেরেসা বসে গেছে, তো নিয়ে চলে এসছি, ওকে গ্যাস দেব। তো এই যে একটা বাচ্চাকে দিচ্ছে, এরপরে সোনুকে দিয়ে দেব। তো ডাক্তারবাবু ভিতরে বসে আছে, তো চলো, অলরেডি যিনি দিচ্ছিল তার হয়ে গেছে, তো এবার সোনুকে দিয়ে দেবো। সোনুকে না, আর এখন গ্যাস দেওয়ার সময় ঠিক ধরতে হয় না, তো একা একাই দিয়ে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি ও নিজের ইচ্ছায় দেয়, কারণ এটা দিলে ওর শরীরের মধ্যে অনেকটাই স্বস্তি আসে। তো চলো আমি এবার বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি, এসে সোনুকে দুধটা গরম করে খেতে দিয়ে দিয়েছি। ওর আবার স্টপ ওয়েচ ছাড়া যেন খেতেই পারে না এখন, দুয়ের সময় খেয়ে নেয়, আবার দুয়ের সময় বায়না করে, তো সেই কারণে দিয়ে দিলাম। তো এই যে ও দুধটা খেতে থাকুক, আমি তারে অন্য কাজ করে নেব। তো চলো এবার ও বায়না করছে, মিষ্টি খাবে। তো ও ঘরে ছিল কালকে, যেহেতু তোমাদের দাদাভাই এনেছিলো, তো সেটাই ঘরে ছিল, তো সেটা দিয়ে দেবো। তো চলো কালকে কী কী এনেছিলো সেটাও তোমাদেরকে একজন দেখিয়ে দিই। দেখো ও এখন নিজে নিজে নিজের হাতে খেতে শিখে গেছে, দু এক সময় বায়নাও করে, তখন খাইয়ে দিতে হয়। তো এবার এই যে সোনু পড়তে বসে গেছে, তো সোনু পড়তে থাক। আর এদিকে জেঠিমা টিভি দেখছে।
পড়া তো নয়, যে খাতা বের করে পেন দিয়ে দাগ দিচ্ছে, আর এদিকে টিভি চলছে, আর এদিকে ঠাকুমা বাইরে বসে বসে টিভি দেখছে, পুরো পা মেলিয়ে দিয়ে তাই টিভি দেখছে। আর এই যে অ্যালোভেরা গাছটা দেখো কি সুন্দর পাশ দিয়ে ছোট ছোট চারা বেরিয়েছে, এই যে এই দুটো গাছ আমার লাগানো ছিল, আর এই যে কি সুন্দর দুটো চারা বেরিয়েছে ছোট ছোট, বেশ দেখলেই জাস্ট মনটা ভরে যাচ্ছে। আর এই যে মানি প্লান্ট গাছটা মানে খুব একটা যত্ন নেওয়া হচ্ছে না, পাতাগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো মানি প্লান্টের গাছ কীভাবে যত্ন করতে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কেউ জেনে থাকো। আর এই যে তোমার দাদাভাই কী এনেছিল সেটা বললাম, এক ঝলক দেখিয়ে দেবো তোমাদেরকে, তো চলো খুলে নেবো। এই যে এখানে তো বুঝতে পারছো দুটো রোল আছে, এই যে রোল দুটো বেশ বড় বড় সাইজের, তো রোল দুটো আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। আর চলো এটার মধ্যে, এই যে এই ফ্রামটার মধ্যে ছিল সরু খাচ্ছিলো যে সানার জিলাপি সেইগুলোই, তো চলো মিষ্টিটা ঢেলে নেবো। এই যে ঢেলে নিয়েছি, তো চলো বন্ধুরা আর এই পর্যন্ত দেখাবেন একটু ভিডিওতে।